পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা নিয়ে চীন ভারতের উত্তেজনা আবারও বাড়ছে। ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, গালোয়ান উপত্যকার দিবাগত সোমবার রাতে এই হতাহতের ঘটনা ঘটে। দুই পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে বৈঠক করছেন। মঙ্গলবার নিয়মিত সংবাদ সম্মেলনে বেজিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, সীমান্ত নিয়ে ভারতের সাথে কূটনৈতিক আলোচনা চলছে, তবে ভারত একতরফা পদক্ষেপ নিলে সীমান্ত পরিস্থিতি জটিল করে তুলবে। ভারতীয়দের প্রতি আন্তরিকভাবে দাবি জানাচ্ছি, সম্মুখ বাহিনীকে কঠোরভাবে সংযত করুন, সীমান্ত অতিক্রম করবেন না, উস্কানিমূলক ব্যবস্থা গ্রহণ করবেন না, একতরফা কোনো পদক্ষেপ নেবেন না যা সীমান্ত পরিস্থিতি জটিল করে তুলবে। ভারতীয় সেনা সূত্রে বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, 15 জুন ভারত সীমানার দুই সীমান্ত বাহিনীর মধ্যে মারাত্মক শারীরিক ক্রন্দল হয়। সংঘর্ষে জড়ায় ভারতীয় ষোলো বিহার রেজিমেন্টের। নিহতদের মধ্যে একজন কর্নেল, একজন জুনিয়র কমিশনড অফিসার এবং একজন রাইফেলসম্যান রয়েছেন। এদিন দুপুরে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ তিন বাহিনী প্রধান এবং চিফ অফ ডিফেন্স স্টাফের সঙ্গে জরুরি বৈঠকে বসেন, তবে বৈঠকের বিস্তারিত এখনো কিছু জানা যায়নি। 1975 সালের পর এই প্রথম ভারত চীন সীমান্তে সামরিক প্রাণহানির ঘটনা ঘটল। ইন্ডিয়া